the 12 spring group set pachen dekhen cassette ta dekhen cassette ta kintu bishal boro হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন তো লাস্ট হচ্ছে আমার একটা ভিডিও ছিল এটা ছিল মানে আমি যে কোর সাইকেলগুলো যে নতুন যে ওই সাইকেলগুলো নিয়ে হচ্ছে আমি একটা ভিডিও করেছিলাম সেটা ছিল কোর হারবার্ট কোর মেসি কোর ল্যান্সটার আর কোর নিও 700 তো টোটালি আলোচনা করেছিলাম বাট তখন হচ্ছে আমার দাম বলা হয় নাই বিভিন্ন কারণে কারণ লায়ন সাইকেলগুলো হচ্ছে একদম নতুন আনছে কারণ ওই সাইকেলের আমি দামের কোনো লিস্ট পাই নাই আপনারা ওই ভিডিওতে হচ্ছে আমাকে অনেক অনেক কিছু বলছেন তো দাম বলেন নাই কেন তো আজ এই জন্য আমি আবারও চলে আসলাম আলফাতে সাইকেল কিংডমে তো এটা ছিল বংশালে 12 কাজী আলাউদ্দিন রোডে কাজী হচ্ছে আপনারা পেয়ে যাবেন আর এই সাইকেলের হচ্ছে আজ হচ্ছে আমি সম্পূর্ণ দাম বলবো আর এই জন্য হচ্ছে আপনাদের কি করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর একটা সারপ্রাইজ ভিডিও আছে সেটা হচ্ছে যাদের বাজেট 10 থেকে মানে 15-16 হাজার টাকা বা 17 হাজার টাকা তো তাদের জন্য একটা সারপ্রাইজ আছে সেটা হচ্ছে পুরের বেশ কিছু মডেল আছে সেটা হচ্ছিল 100 থেকে 600 পর্যন্ত শেষে আলোচনা করব তো এখন হচ্ছে আমি আলোচনা করব কোর হারবার্ট আচ্ছা লাস্ট হচ্ছে আমার যে ভিডিওটা ছিল এটা ছিল কোর হারবার্ট প্লাস কোর মেসি কোর কোর ল্যান্সটার প্রতিটা সাইকেলের হচ্ছে আমার ফুল ডিটেলস হচ্ছে আমার নিয়ে একটা ভিডিও করা হয়েছিল তো আজ যেহেতু এই সাইকেলের দাম সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিতেছি তো এই জন্য মোটামুটি একটু রিভিউ দিয়ে দিই তো এই সাইকেলের ফ্রেম সাইজ হয়েছিল 16.5 মানে এম সাইজ আর সাইকেলের হুইল সাইজ মানে হয়েছিল মানে চাকার সাইজ হয়েছিল মানে 27.5 আর সাইকেলের মানে সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছিল এবিএস একটা সাসপেনশন মানে এটা দেখতে পাচ্ছেন এটা মানে 6টা ক্যাটাগরিতে আর কি লক হয় আর কি সাসপেনশনটা দেখতে পাচ্ছেন ব্রেক হিসাবে ব্যবহার করা হয়েছিল কোরের একটা ব্রেক এগুলো মানে ফুল পার্টসগুলো হয়েছিল কোরের স্ট্রোকের আর কি আর আপনারা দেখতে পাচ্ছেন গ্রিপটা মাশাল্লাহ ভালোই যারা রাইড করতে চান এই এই সাইকেল দিয়ে লং রাইডগুলো হচ্ছে আপনারা অনায়াসে দিতে পারবেন আর কি আর এই সাইকেলের হ্যান্ডেল বার হিসাবে ব্যবহার করা হয়েছিল 700 মেবি 60 mm আর কি হ্যান্ডেল বারটা কিন্তু বিশাল বড় আপনারা দেখতে পাচ্ছেন আর ফ্রেম বিলটা তো আপনাদের সাথে শেয়ার করলামই আর এই সাইকেলের ফ্রেমটা মূলত হচ্ছে একটা জয়েন্টলেস আর ইন্টারনাল কেবল আর কি আর এই সাইকেলের ক্র্যাঙ্ক হচ্ছিল টু স্পিডের একটা ক্র্যাঙ্ক ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছিল প্রোহিলের আপনারা দেখতে পাচ্ছেন আর শিমানো 9 স্পিডের একটা রিয়ার টেলার ব্যবহার করা হয়েছিল আর আপনারা পেয়ে যাবেন 27,300 টাকায় আর একটা বিষয় হচ্ছে প্রতিটা সাইকেলের হচ্ছে আপনারা হচ্ছে 4টা করে হচ্ছে কালার পাবেন ওই জন্য হচ্ছে শপে আসতে হবে আর আমার কাছে যে কালারটা একটু বেশি ভালো লাগছে ওই কালারটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম তা এখন দেখবো ছিল কোর ল্যান্সটার দেখা যাক একচুয়ালি কোর ল্যান্সটার তো প্রথমে ফ্রেমে আসা যাক তো এই সাইকেলের হচ্ছে 4টা কালার হচ্ছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো 4টা কালার হচ্ছে শপে আসলে হচ্ছে আপনারা পাবেন আর এটা ছিল কোর ল্যান্সটার এটা ছিল ফ্রেম সাইজ ছিল এম সাইজ আই মিন 16.5 ফ্রেম সাইজ আর ছিল হুল সাইজ 27 আর এই সাইকেলের ফ্রেমটা দেওয়া হয়েছিল ইন্টারনাল কেবল আর হচ্ছিল জয়েন্টলেস আপনারা দেখতে পাচ্ছেন আর দামটা পেয়ে যাচ্ছেন মানে 26,200 টাকা সাইকেলের ফ্রন্টে আসি তো ব্রেক হিসাবে ব্যবহার করা হয়েছিল কোরের স্টকের ব্রেক আপনারা দেখতে পাচ্ছেন আর সিফটার হিসেবে ব্যবহার করেছিল শিমানোর সিফটার ব্যবহার করা হয়েছে মূলত ফ্রন্টে ছিল 2 স্পিড আর রিয়ারে ছিল 8 স্পিড ছিল কোর ল্যান্সটার আর এখানে আসলে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এবিএস একটা সাসপেনশন এটা মূলত ছিল কোর লেখা আর কি সাসপেনশনটা এটা ছিল 4টা মানে 6টা ক্যাটাগরিতে আর কি এই জিনিসটা আর কি লক হয় আর কি তো অলরেডি কিন্তু আপনাদের সাথে আলোচনা করছিলাম হচ্ছে কোর হারবার্টের থেকে এইটা একটুখানি লো মানে একটু দাম একটু কম মানে এটার দাম 26,200 টাকা তো এটার পার্টস সম্পর্কে একটু আলোচনা করি এটা হয়েছিল প্রোহিলের একটা ক্র্যাঙ্ক ব্যবহার করা হয়েছে আর এখানে দেখেন শিমানো আলটাস রিয়ার ডেয়ালার কি ব্যবহার করা হয়েছে এটা মূলত হচ্ছে 9 স্পিডের এই ক্যাসেটটা দেখতে পাচ্ছেন এটা ছিল 32x11T আর কি এটা ছিল 11 আর ছিল 32T মানে কোরের যে কটা সিরিজ নতুন আসছে সেটা ছিল কোর হারবার্ট কোর ল্যান্সটার মেসি তো এই কয়টা সাইকেলের যে মানে প্যাডেলগুলো কিন্তু অ্যালোর একটা প্যাডেল ব্যবহার করা হয়েছে আর সিট পোস্ট মানে আর সিটটা আমি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই হচ্ছিল সিট আমি আনবক্সিং করে ফেলছি যদি ইনটেক জিনিসটা দেখেন সিটগুলো মাশাল্লাহ কিন্তু অনেক ভালো মানে টেকসই ক্লাস হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আর কি এটা রাইডের জন্য বেস্ট হচ্ছে কোর মেসি আর এই মেসিটা হচ্ছে এলো মানে 26-এর আর ফ্রেম সাইজটা হচ্ছিল এম মানে 16.5 এম যাদের
যারা নিতে চান তারা হচ্ছে মানে 5 ফিট প্লাস মানে 5 ফিট 5 ইঞ্চি পর্যন্ত হচ্ছে সবাই হচ্ছে 26 এ রাইড করতে পারবেন ফ্রেম আর এটা হচ্ছে চারটা কালার হচ্ছে अवेलेबल পাবেন আর কালারটা কিন্তু দেখতে পাচ্ছেন মানে সরাসরি এসে হচ্ছে দেখলে বুঝতে পারবেন যে জিনিসটা কি জানি না ক্যামেরা আপনারা কতটুকু ক্লিয়ার বা সুন্দর দেখতে পাচ্ছেন মানে সরাসরি এসে হচ্ছে দেখতে পারবেন আর এটা মূলত ছিল জয়েন্টলেস একটা ফ্রেম আর কি নতুন যে কোর সাইকেলগুলো আসছে গ্রিপ প্লাস হচ্ছে ব্রেক মানে হাইড্রোলিক ব্রেক প্লাস হচ্ছে মানে সিট পোস্ট ক্লাম্প প্লাস সিট পোস্ট প্লাস সিট প্রতিটা হচ্ছে সেম সেম পেয়ে যাবেন শুধু ফ্রেম বিল প্লাস যে পার্টস কিছু হচ্ছে ডিফারেন্ট আছে তো এটাই কিন্তু আলোচনা করা হচ্ছে কোরের একটা সাসপেনশন ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে প্রিলোড প্রিলোড আর প্লাস হচ্ছে লকের একটা অপশন আছে আর কি প্রিলোড প্লাস হচ্ছে লক টায়ার হিসেবে ব্যবহার হয়েছে মুজা দেখেন ফুল গিয়ে তিন টেক আমি একটু তুলে দেখাই এই হচ্ছে টায়ারের কোয়ালিটি আর কি মুজা রোটো হিসেবে ব্যবহার করছিল এই যে 180mm একটা সরি 160mm একটা রোটো আর কোরেরই আর এখানে যে হাফটা দেখতে পাচ্ছেন হাফটা কিন্তু অ্যালোর একটা হাফ জিনিসটা শেয়ার করলাম সেটাও ছিল এখানে যে মানে বিবিটা বিবিটা কিন্তু বেয়ারিং বিবি আর কি এই তো কোরে মানে মূলত সবগুলো ছেলে স্টেকের আর এসে গেলে এখন হচ্ছে আমি গ্রুপ সেট নিয়ে আলোচনা করি ফ্রন্টে হচ্ছে সিঙ্গেল স্পিড ক্র্যাঙ্ক সেট ব্যবহার করা হয়েছিল ক্র্যাঙ্ক মানে ক্যাসেট ক্যাসেট হিসেবে ব্যবহার করা হয় 10 স্পিডের একটা ক্যাসেট আর মানে 32 টিপ প্লাস আসলে 11 টিপের আর কি এটা মূলত যারা আসলে লং রাইড দিতে চান বা পাহাড়ে মোটামুটি এটা দিয়ে হচ্ছে কাভার করতে পারবেন আর রিয়ার ডেয়ালক সেট ব্যবহার করেছিল কোরের 2x10 মেবি লেখা আছে মূলত এগুলো হচ্ছে কোরের স্টোভের পার্টসগুলো হচ্ছে টোটালি সবগুলো এসিবের এই সাইকেলটা হচ্ছে আপনারা আলফাতে সাইকেল কিনলে পেয়ে যাবেন 22,500 টাকায় যেহেতু লাস্ট ভিডিওতে দাম বলা হয় না এই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা সো ভিউয়ার্স এখন হচ্ছে আলোচনা করব কোর নিও 100 থেকে 600 পর্যন্ত দামের মধ্যে মানে মানে 10,000 উপরে আর 15 থেকে মানে 16-17,000 টাকার মধ্যে আপনারা এই সাইকেলগুলো হচ্ছে পেয়ে যাবেন তো দেখা যাক কি কি পার্টস ব্যবহার করা হয়েছে আর মানে এই সাইকেলের মানে বডি বিলটা কেমন এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার এই ফ্রেম বিলটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্রেমটা মূলত হচ্ছে এম সাইজ আর এটা হচ্ছিল অ্যালোর একটা ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছিল কোর নিও 100 আর কি আর এটা ছিল দেখেন 6061 একটা ফ্রেম আর এটা সম্পূর্ণ হচ্ছে অ্যালোর একটা ফ্রেম আর আমি এটা মোটামুটি পার্সেন্ট দেখাই আমরা প্রথমে আসি ব্রেক এটা ছিল ফ্রন্টে মানে 3 স্পিড আর হচ্ছিল রিয়ারে 80 স্পিড আর এটা মূলত ছিল কোরের একটা স্ট্রোকের মানে ব্রেক প্লাস হচ্ছে শিফটার একসাথে মানে অ্যাডজাস্ট করে ব্যবহার করা হয়েছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাসপেনশন সাসপেনশন হিসেবে ব্যবহার করেছিল 120mm একটা সাসপেনশন কেরানটা দেখতে পাচ্ছেন এটা ছিল মানে বিবি দেখতে পাচ্ছেন এটা ছিল বেয়ারিং বিবি আর টায়ার এইগুলো হচ্ছে মানে মোটামুটি সিটি রাইড প্লাস আপনি চাইলে এগুলো হচ্ছে লং রাইড দিতে পারবেন তা হচ্ছে আপনার শরীরের উপর হচ্ছে ডিপেন্ড করবে এই সাইকেলটার দাম হচ্ছে আপনার মানে 12,800 টাকা তো এই যে লুকটা আপনারা দেখেন মানে লুকটা কিন্তু সুপার একটা লুক যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা ছিল সম্পূর্ণ ছিল অ্যালোর একটা ফ্রেম 6061 গ্রেডের একটা অ্যালোর একটা ফ্রেম আর এটা মূলত হচ্ছে এম সাইজ 26-এর একটা সাইকেল আর এই যে নিও 200 গ্রুপ সেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোরের স্টোকের ফ্রন্টে হচ্ছে 3 স্পিড আর রিয়ারে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 80 স্পিড আর এই সাইকেলের যে পার্টসগুলো হচ্ছে ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ ছিল কোরের হচ্ছে স্টোকের পার্টসগুলো হচ্ছে ব্যবহার করা হয়েছে এখানে রিয়ার ডেয়ালারের কোর লেখা প্লাস এটা ছিল কোর লেখা হাফগুলো হচ্ছে কোরের লেখা তো এই সাইকেলগুলো আমি যারা হচ্ছে এইগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য আমি বলছি যারা সিটিতে রাইড দিতে চান বা ছোটোখাটো রাইডের জন্য এই সাইকেলগুলো বেস্ট একটা সাইকেল আর এখানে যে রিমটা রিমটা ব্যবহার করছে একটা হাই রিম বলে আর কি এটা অ্যালোর একটা রিম আর টায়ার এই যে গ্রিপটা আছে আর কি সাইকেলটার দাম ধরা হয়েছিল কোর নিও 213,900 টাকা আর কি এই সাইকেলটার দাম তো এখানে কিন্তু আরও একটা সাইকেল আপনারা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন তো এই সাইকেলটা হচ্ছিল কোর নিও 300 তো দেখেন কালারটা প্রতিটা সাইকেলের কিন্তু আপনারা হচ্ছে চারটা কালারে হচ্ছে কালার পাবেন আর এখন আমি যে কালারগুলো হচ্ছে বেশি সুন্দর লাগে আমার কাছে তো ওই কালারগুলো হচ্ছে বেশি আর কি আমি সামনে নিয়েছি তো এইটা হচ্ছিল কোর নিও 300 এই হচ্ছে কোর নিও 400 আর কোর নিও 400 প্লাস 500 প্লাস 600-এর মধ্যে একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে প্রতিটাই হচ্ছে অয়েল ব্রেক আই মিন হাইড্রোলিক ব্রেক যারা বলে আর কি অয়েল ব্রেক নামে হচ্ছে আমরা সবাই চিনি আসলে মূলত এগুলো হচ্ছে হাইড্রোলিক ব্রেক বলে আর কি আর এটা মূলত হচ্ছে স্পার্কের একটা হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আর স্পার্কের ব্রেক সম্পর্কে কিন্তু আপনারা যারা ইউজ করেন মানে ভিউয়ার্সরা প্লাস তাদের কিন্তু ইউজার রিভিউ ভালো প্রতিটা ফ্রেমে হচ্ছে আপনি চারটা করে হচ্ছে কালার পাবেন অ্যাভেলেবেল আর এটা ছিল হুইল সাইজ ছিল 26 আর ফ্রেম সাইজ দেওয়া ছিল এম সাইজ আপনারা দেখতেছেন
এইগুলো ফ্রেম সাইজ হাফ প্লাস হচ্ছে গ্রুপ সেট হিসেবে ব্যবহার করা হয়েছিল কোরের। এগুলো মূলত স্টকের মানে কোর সম্পর্কে আপনাদের মানে লায়নের যাদের মানে আইডিয়াস আপনারা কিন্তু অলরেডি জানেন স্টকের পার্টসগুলো কেমন হয়। আপনারা এই যে দেখতেছেন এটা মূলত ছিল 8 স্পিডের, আর এটা ছিল মানে ফ্রি হুইল, এটা কিন্তু ক্যাসেট না আর কি, এটা কিন্তু ফ্রি হুইল বলে আর কি। আর এই হচ্ছে হলো রিয়ার ডেয়ালারটা তো ভালোই স্মুথ আছে। কোর নিও 400 এর দাম ধরা হয়েছে মাত্র 15,300 টাকা। তো আপনারা সাইকেল কিনবেন মানে আলফাতে সাইকেল কিনবেন আসলে আপনারা দেখতে পাবেন নিও, এটা মনে হচ্ছে 500। আর এই সাইকেলটা কিন্তু দেখেন ফ্রেম বিলটা, এই সাইডের শেপটা আমার কাছে ভালো লাগছে পার্সোনালি। আর এটা মূলত হচ্ছে ইন্টারনাল কেবল ব্যবহার করা হয়েছে, ইন্টারনাল কেবল তো বুঝতেই পারতেছে মানে সাইকেলের লুকটাই হচ্ছে চেঞ্জ করে দেয় এই সাইকেলটা। হোক কিন্তু ইন্টারনাল কেবল 400 কিন্তু ইন্টারনাল কেবল আপনারা দেখতে পাচ্ছেন, এই যে লুকটা অসাধারণ। ফিনিশিং দেখে দেখি ফিনিশিংটা ভালো আছে, কালার গ্রেডিংটা ভালো করছে আর কি। এটা ছিল কোর নিয়ে 500 এর গ্রুপ সেট, ও এটা ছিল কোরের, এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনারা কোরের পাবেন। প্রতিটা পার্টস দেখেন এই যে, এটা হচ্ছে দাম হচ্ছিল 16,200 টাকা। তো শপে আসবেন, শপে আসলে হয়তো মানে আপনাদের কিছু অনার করবে, শপে আসবেন। আর দামটা বলার একমাত্র কারণ সেটা হচ্ছে আপনারা লাস্ট ভিডিওতে হচ্ছে কিন্তু আমাকে অনেক বলছেন ভাই আপনি দাম বলেন নাই, হয়তো শপে গেলে দাম বেশি বলবে, তো দামটা ক্লিয়ার করে দেন। তো এই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। তো এখন আমরা 600 দেখবো, এই হচ্ছে কোর নিও 600। আর 600 এর ফ্রেমটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারফুল একটা ফ্রেম। আর এই সাইকেলের সবথেকে একটা বিষয় ভালো লাগছে সেটা হচ্ছে হলো জয়েন্টলেস। আর জয়েন্টলেস কি আপনারা হয়তো অনেকে বুঝতে পারেন আবার অনেকে পারেন না, তো এইখানে কিন্তু কোনো মানে ঝালাইয়ের কোনো অপশনটা দেখতে পাচ্ছেন। আর কোন সাইকেলে ঝালাই দেখা যায় আমি দেখাই, এই দেখেন এইটা হচ্ছে কিন্তু ঝালাই দেখা যায়, এটাকে জয়েন্টলেস বলে না, আর এটা বলে হচ্ছে জয়েন্টলেস। তো যেহেতু সাথে একটা সাইকেল ছিল আপনাদের দেখাতে পারছি, এটা ছিল কোর নিও 600। আর এই সাইকেলটা সম্পূর্ণ কিন্তু কোরের পার্টস দিয়ে হচ্ছে ডিল করা হয়েছে, মানে কোরের পার্টস আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সাইকেলে আলাদা করে রিডি দেওয়ার কিছুই নাই, আপনারা মানে ফ্রেম সাইজটা আর গ্রেডটা একটু বলে দেয় সাইকেলের ফ্রেম সাইজ ছিল এম সাইজ, আর হুইল সাইজ মানে চাকার সাইজ ছিল 26, আর 6061 গ্রেডের একটা ফ্রেম, আর সম্পূর্ণ ছিল এলোর একটা ফ্রেম। আর সাইকেলটা খুবই হালকা কারণ এলো। আর ব্রেকটাও কিন্তু স্পার্কের, আর স্পার্ক ব্রেক কিন্তু অনেকেই রিসেন্টলি ব্যবহার করতেছে প্লাস আগে থেকে ব্যবহার করতেছে এই সাইকেলের ব্রেকটা, যারা ব্যবহার করে তারা কিন্তু জানে এটা রিভিউটা তারা অনেক ভালো দিচ্ছে, মানে স্পার্কের ব্রেকটা মানে মেকানিক্যাল ডিস্কের থেকে আর কি এইটা আর কি ভালো পারফরমেন্স পাবে। আর আপনারা আলফাতে সাইকেল কিনলে আসলে সেই সাইকেলটা আপনারা পেয়ে যাবেন 16,900 টাকায়। আর কোর নিও মানে 100 থেকে 600 যে সাইকেলগুলো, তো এই সাইকেলগুলোর দাম কিন্তু তেমন ডিফারেন্স না, মানে এক একটা হয়তো 500-1,000 টাকা করে ডিফারেন্স। তো সেই ডিফারেন্সে বাড়তে বাড়তে আপনারা মানে কোর নিও 600-এ হচ্ছে 16,900 টাকা, আর যেটা কোর নিও 100 তো ওইটার দাম হচ্ছিল 12,300 টাকা আর কি। রাইট নাও এখন হচ্ছে আলোচনা করবো কোর নিও 700। আর কোর নিও 700 সম্পর্কে কিন্তু আপনারা কিন্তু অনেকে অনেক রিভিউ প্লাস অনেকে রাইড করে বাজে বা ভালো মন্তব্য কিন্তু অনেকেই আছে, তো ভাবলাম আমি একটু আলোচনা করে দিই আর এই সাইকেলের দাম সম্পর্কে একটু বলি। তো এই সাইকেলের দামটা কিন্তু এখন আপনারা পেয়ে যাবেন 25,800 টাকায়। আর এখানে কিন্তু গ্রুপ সেটে আসি প্রথমেই, 25,800 টাকায় আপনারা হচ্ছে 12 স্ক্রিন গ্রুপ সেট পাচ্ছেন। তো এই জন্য ভাবলাম আগে একটু গ্রুপ সেট আসি, দেখেন এতে 12 স্প্রিট বুঝতে পারছেন গ্রুপ সেট পাচ্ছেন। দেখেন ক্যাসেটটা, দেখেন ক্যাসেটটা কিন্তু বিশাল বড় একটা ক্যাসেট, এই ক্যাসেটটা মেবি মানে মেবি দেখা যাচ্ছে 46টি আর কি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা 46 প্লাস হচ্ছে 11টিতে একটা ক্যাসেট আর কি। আর এই ক্যাসেটের সাথে ব্যবহার করেছিল কোরের একটা 11 স্পিডের একটা রিয়ার ডেয়ালার ব্যবহার করা হয়েছে। আর এখানে ফন্ট হচ্ছে সিঙ্গেল স্পিড, আর এখানে সিঙ্গেল স্পিড কারা ব্যবহার করে, যাদের মানে এখানে যে ক্যাসেটগুলো অনেক বড় থাকে তারা হচ্ছে ম্যাক্সিমাম সময় সিঙ্গেল স্পিড ব্যবহার করে, সেই অ্যাডজাস্ট করে আর কি এখানে কোরের সিঙ্গেল স্পিড একটা টিথ ব্যবহার করা হয়েছে আর কি। এই তাহলে গ্রুপ সেট। আর এখানে আমি ফ্রন্টে আসলে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে এখানে যে ফ্রন্টে আসলে ব্রেকটা দেখতে পাবেন, তো ব্রেক হিসেবে ব্যবহার করেছিল কোরের একটা ব্রেক, এই হচ্ছে কোরের। আর এখানে কোরের সম্পূর্ণ হচ্ছে কোরের সাইকেল কোরের। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে সেটা হচ্ছে এখানে নিকোর হেডসেট ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে যে স্ট্রিপটা মেবি এইটাকে আসলে 3D না কি বলে আর কি স্ট্রিপটাকে, মানে রাউন্ড আবার প্লাস ভাস করে করে, এই হচ্ছে নিকোর হেডসেট। আর স্টিপ এখানে হ্যান্ডেল বার হিসাবে ব্যবহার করেছিল 760 mm একটা হ্যান্ডেল বার, বিশাল বড় একটা হ্যান্ডেল বার।
দেখতে পাচ্ছেন এই তো। আর ফ্রন্টে আসলে কিন্তু আপনারা সাসপেনশনটা দেখতে পাবেন, এখানে দেখবেন XCM এর সাসপেনশন দেখা যাচ্ছে। যারা এর আগে রাইড করছে যায়নি এই সম্পর্কে আপনাদের কেমন আইডিয়া আছে, তো যাই হোক আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর হাফ হিসাব ব্যবহার করছে হলে কোরের আর কি, সবগুলো হচ্ছে কোরের আর কি। আর এখন যে সাইকেলগুলো আসে যে কোরের, তো ম্যাক্সিমাম কিন্তু মানে দাম অনুযায়ী প্লাস পার্টসের বিল্ড কোয়ালিটির উপর ডিপেন্ড করছে কোরের পার্টসগুলো হচ্ছে ব্যবহার করা হয়। এই তো মোটামুটি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর একটা মজার বিষয় হচ্ছে আপনারা কিন্তু এই সাইকেলের যে চারটা কালার হচ্ছে আপনারা অ্যাভেলেবেল পাবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো অনেকদিন পরে একটা শপে একটা ভিডিও, আর এই শপের ভিডিওটা করতেছি অনেক রিকোয়েস্ট করছিলেন আপনারা। তো লাস্ট যেহেতু ভিডিও করা হয়েছিল যে আমাদের, তো লাস্ট ভিডিওতে সে প্রাইস বলা হয়নি, এই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা তো আপনাদের সাথে আবার শেয়ার করে দিচ্ছি, এটা ছিল আলফাতে সাইকেল কিনলাম 12 কাজী আলাউদ্দিন রোড। ফুল ডিটেলস আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো সামনে ভিডিও আসছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।